হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 14 অর্থাৎ পরিবেশের ভারসাম্য আমাদের জীবন বা এনভায়রনমেন্টাল ব্যালেন্স অ্যান্ড আওয়ার লাইফ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। হ্যাঁ, আমরা অলরেডি এটা জানি, আমাদের চারপাশে পরিবেশে অনেক বস্তু আছে যা কিনা মানুষ তৈরি করতে পারে না, যেমন চাঁদ তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল, মানুষ, পশু পাখি ইত্যাদি। এগুলো সবই হচ্ছে পরিবেশের প্রাকৃতিক উপাদান, আর এই প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। তো এর মধ্যে জড় বস্তু ও জীব দুটোই রয়েছে যেগুলো মানুষ তৈরি করতে পারে না। সো পৃথিবীতে আসলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন বন জঙ্গলের পরিবেশ বা পাহাড় পর্বতের পরিবেশ। যেমন দেখো, এখানে একটা জঙ্গলের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ যে এখানে যা উপাদান আমরা দেখতে পাচ্ছি সবকিছুই প্রাকৃতিকভাবে তৈরি, কোনো কিছুই মানুষ দিয়ে তৈরি করা হয়নি, আর এই কারণে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর যদি মানুষের তৈরি উপাদান দিয়ে কোনো পরিবেশ তৈরি করা থাকতো তাহলে সেটা হতো মানুষের তৈরি পরিবেশ। হ্যাঁ, মানুষ তার প্রয়োজনে ঘর বাড়ি, বাস, ট্রাক, নৌকা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, সেতু, হাসপাতাল ইত্যাদি তৈরি করে যে পরিবেশটা তৈরি করে সেটাকে আমরা বলছি আসলে মানুষের তৈরি পরিবেশ। তো এই পরিবেশের উপাদান কি? পরিবেশের উপাদানকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সজীব উপাদান আর একটা হচ্ছে অজীব উপাদান। তো পরিবেশের সকল সজীব উপাদান যা জীব উপাদান নামে পরিচিত তাদের নিয়ে আসলে এই জীব পরিবেশটা গঠিত। সো জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ এবং সকল প্রাণী। এক কথায় জীবন্ত সকল জিনিসই হচ্ছে সজীব উপাদান। অন্যদিকে অজীব উপাদানগুলো কোনগুলো? হ্যাঁ, সজীব উপাদানগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট সকল উপাদান অজীব উপাদান, যা দিয়ে মূলত জড় পরিবেশ বা অজীব পরিবেশ গঠিত। সো জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি এবং বায়ু, কারণ এই উপাদানগুলো ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। তো এই যে জীব এবং জড়, এদের আসলে কি সম্পর্ক সেটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। আসলে পরিবেশের সকল উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে বেঁচে থাকার জন্য কিছু মৌলিক জড় উপাদান প্রয়োজন, যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু, বাসস্থান ইত্যাদি। বিভিন্ন অজীব উপাদান বিভিন্নভাবে পরিবেশের প্রতিটি জীবের স্বভাব এবং বিস্তৃতিকে প্রভাবিত করে, আর এসব উপাদানের উপর নির্ভর করেই আসলে একটা পরিবেশে কোন ধরনের জীব উপাদান থাকবে সেটা নির্ধারিত হয়, অর্থাৎ তারা কি খাবে, কিভাবে থাকবে, তাদের আচার আচরণ কি হবে, এই জাতীয় জিনিসগুলো। এছাড়াও সকল জীবদের বেঁচে থাকার জন্য শত্রু থেকে নিজেদের রক্ষাও করতে হয়। তো এরপর আমরা জানবো জীবের বৈচিত্র্য সম্পর্কে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের দেখা পরিবেশের সকল উদ্ভিদ ও প্রাণী কিন্তু একরকম হয় না। পৃথিবীর সকল অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী বাস করে ঠিকই, কিন্তু সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড়, মাটি, নিচে বনাঞ্চল, খাল, বিল, পুকুর, নদী, সমুদ্র, মরুভূমি ইত্যাদি সকল স্থানে আসলে ভিন্ন ভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বাস করে। জলবায়ু, মাটি, পানি, আলো ও অন্যান্য উপাদানের ভিন্নতার কারণে আসলে এই ভিন্নতাটা হয়। যেমন দেখো, পাখি কোথায় থাকে? পাখি গাছে থাকে, সে আকাশে উড়ে বেড়ায়। মাছ কি গাছে থাকে? থাকে না, তার জন্য পানির পরিবেশ। আবার পোকা কি? পোকা কিন্তু বিভিন্ন গর্তের মধ্যে থাকে। আবার গিরগিটি কিন্তু আবার মরুভূমির দেশে সাধারণত বেশি পাওয়া যায়, যেখানে প্রচণ্ড গরম থাকে। অন্যদিকে আবার দেখো, শ্বেত ভাল্লুক আমরা কোথায় পাই? যেটা কিনা মরু দেশে থাকে, যেখানে আসলে প্রচণ্ড ঠান্ডা। তার মানে এক এক পরিবেশে কিন্তু আসলে এক এক ধরনের এই প্রাণীগুলো বাস করে, এবং এভাবে তারা আসলে পরিবেশের সাথে একটা সুন্দর ভারসাম্য মেনটেন করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, প্রাকৃতিকভাবে পরিবেশের পরিবর্তন বা মানুষের কোনো কর্মকাণ্ডের কারণে যদি পরিবেশের পরিবর্তন ঘটে তখনই আসলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো কিভাবে এগুলো হচ্ছে? আসলে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাড়তি মানুষের চাহিদা মেটানোর জন্য বন জঙ্গল কেটে ঘর বাড়ি, চাষের জমি, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি তৈরি করা হচ্ছে, ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়াও মানুষ বিভিন্নভাবে মাটি, পানি, বায়ু দূষিত তো করে চলেছেই, ফলে উদ্ভিদ ও প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল এবং এভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশকে নষ্ট না করে সংরক্ষণে সচেষ্ট হতে হবে। আর যদি আমাদের বর্তমান পরিবেশ খুব খারাপভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে আমরাই হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, ঠিক যেমনটা হয়েছিল ডাইনোসরদের সাথে। হ্যাঁ, আসলে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল কিন্তু তারা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কেন সেটা সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ প্রমাণিত হয়নি। যেমন কোনো কোনো বিজ্ঞানীরা ধারণা করেন যে ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবী অনেক গরম ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা সইতে না পেরে তারা মারা যায়।
আবার কারো কারো মতে যখন পৃথিবীতে অন্য প্রাণীদের আবির্ভাব ঘটে তখন তারা খাদ্য হিসেবে ডাইনোসরের ডিম, যেগুলো হচ্ছে ডাইনোসরের ডিম আর কি, সেগুলো খাওয়া শুরু করে দেয় এবং যার ফলে ডাইনোসররা তাদের ডিম সংরক্ষণে ব্যর্থ হয় এবং ধীরে ধীরে তাদের বিলুপ্তি ঘটে। আবার অনেক বিজ্ঞানী বলেন পৃথিবীর পরিবেশে তখন এমন সব পরিবর্তন ঘটে যার সাথে ডাইনোসররা নিজেদের খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়ে যায় এবং বিলুপ্ত হয়ে যায়। মানে এক কথায় তিনটে কারণই আসলে পরোক্ষভাবে নির্দেশ করে যে পরিবেশের ভারসাম্য কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তো এই যে এই জীব জড়ের মধ্যে আন্তঃসম্পর্কটা কি, এটা আমরা এখন জানবো। আসলে প্রত্যেকটা জীব জড়ের মধ্যে আন্তঃসম্পর্ক আছে, এটা আমাদের বিগত বিভিন্ন শ্রেণীগুলোতে অনেকবার পড়ে এসেছি। তো পরিবেশের সকল জীব বা জড় উপাদানের সাথে জীব উপাদান সমূহের সবসময় পারস্পরিক ক্রিয়া এবং আদান প্রদান চলতেই থাকে। তো বেঁচে থাকার জন্য এরা একে অপরের উপর নির্ভরশীল। তো এই বায়ু, মাটি এবং পানির যে সম্পর্ক তা আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। এমনকি জীব পরিবেশে যে উদ্ভিদ ও প্রাণী রয়েছে তাদের মধ্যেও চলছে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তো এর মধ্যে কোনো প্রক্রিয়া আসলে অতি সাধারণ, আবার কোনো প্রক্রিয়া অতি জটিল। যেমন শালক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুটো পদ্ধতি আসলে পরিবেশের বিভিন্ন অজীব ও সজীব উপাদানের মধ্যে সম্পর্কের প্রধান দুটি উপায়। তো এই শালক সংশ্লেষণ এবং এই শ্বসনের মাধ্যমে তারা কিভাবে একে অন্যের সাথে কানেক্টেড, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, উদ্ভিদ শালক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যের আলোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং পানি ব্যবহার করে কি উৎপন্ন করে, গ্লুকোজ এবং অক্সিজেন। অন্যদিকে এই অক্সিজেনটা আবার উদ্ভিদ এবং প্রাণীরা তাদের শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগায়, তারা এটা গ্রহণ করে। সো প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে। তার মানে হলো গিয়ে যে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার হচ্ছে, আবার শালক সংশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন অক্সিজেন শ্বসন কার্যে ব্যবহৃত হচ্ছে। এভাবেই শালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়। এবং এখানে কিন্তু শুধুমাত্র সজীব উপাদান কাজ করছে তাই না, এখানে অজীব উপাদানও কাজ করছে। কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন, গ্লুকোজ, এগুলো সবই হচ্ছে আসলে অজীব উপাদান। তো এরপর আমরা জানবো জীবের নির্ভরশীলতা সম্পর্কে। হ্যাঁ, আসলে প্রত্যেকটা জীব কোনো না কোনোভাবে অন্য জীবের উপর নির্ভরশীল। জীব পরিবেশের প্রধান দুটি উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তো বৈশিষ্ট্যের দিক থেকে এরা একে অপরের থেকে ভিন্ন, কিন্তু জীবন ধারণের জন্য এরা একে অপরের উপর নির্ভরশীল। যেমন আমরা জানি যে কোনো মৌমাছি বা কীটপতঙ্গ যখন ফুলে মধু খেতে বসে তখন সে তার পায়ের মধ্যে পরাগরেণু লাগিয়ে ফেলে। তো তারপর সে যখন অন্য ফুলে যায় তখন সে অন্য ফুলের মধ্যে গিয়ে সেই পরাগরেণুটা স্থানান্তরিত করে দেয় এবং এভাবে ওই উদ্ভিদগুলো বংশ বিস্তার করতে পারে। আবার অনেক উদ্ভিদ আছে যারা কিনা অন্যান্য উদ্ভিদ বা প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এরকম আসলে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখান থেকে আমরা বুঝতে পারি যে জীবেরা নিজেদের উপর কতটা বেশি নির্ভরশীল। তো এই যে এত সুন্দর একটা ব্যবস্থা, এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি না আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে না পারি। তো পরিবেশকে যদি আমরা সংরক্ষণ করতে চাই এবং উদ্ভিদ ও প্রাণীদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি দূষণ অবশ্যই রোধ করতে হবে, বন জঙ্গল, পশু পাখি নিধন বন্ধ করতে হবে এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনভাবে করতে হবে যেন জীব এবং সম্পদের ভারসাম্য রক্ষা হয়। আর তাহলে আমরা আমাদের সবার জন্য একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারবো। তো এই চ্যাপ্টারটি পড়ার মাধ্যমে আসলে তুমি তোমার ক্লাস সিক্সের সর্বশেষ অধ্যায়টিও শেষ করে ফেললে। তো আজকের মতো আমি আহসান এখানেই সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাস সেভেনে। টাটা।